আমাদের বাংলাদেশের বাঙালিরা মোবাইল চার্জে দেওয়ার দিকটা একটু সিরিয়াস না, কেননা চার্জে সারা রাত ফালায় রাখলাম, চার্জ হলো, সকালে আবার চালানো শুরু করলাম, গেম খেললাম, অফিসিয়াল কাজে ব্যবহার করলাম, এই শেষ। এই আসলে তা না, আমাদের বাংলাদেশে 100 থেকে 88% লোকই চার্জে দেওয়ার সঠিক নিয়ম জানেন না, এবং বাকি 12% সঠিক মতো জানে আমার মতে। কেননা আমাদের বাংলাদেশে বেশিরভাগ লোকেরাই চার্জারের দিকটাতে একটু সিরিয়াস না। এই সিরিয়াস না হওয়ার পেছনে তাদের মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাটারি ব্যাকআপ এতটা ভালো দিচ্ছে না। তো সেই জন্যই আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছে যে আমাদের চার্জে দেওয়ার নিয়মটা, অর্থাৎ চার্জে দেওয়ার সঠিক উপায়টা, এই নিয়ে একটা টিউটোরিয়াল নিয়ে আসতে, তাই আমি আজকে এই ভিডিওটি নিয়ে আসলাম। অর্থাৎ এই চার্জে দেওয়ার সঠিক নিয়ম আজকে আপনাদের ফুল একেবারে পুরোপুরি শিখিয়ে দিব। এটা হচ্ছে সি টাইপের, এটা হচ্ছে একটা সি টাইপ 18 ওয়াটের চার্জার, এটার মাধ্যমে আজকে আপনাদের শেখাবো। প্রথমত আমরা যখন একটা মোবাইল কিনি, মোবাইলটা 2-3 ঘন্টা চার্জে দিতে হয়, কেননা এটার ব্যাটারি ব্যাকআপ নিউ অবস্থায় এতটা থাকে নিউ অবস্থায় থাকে না। তো প্রথমে এটাকে 2-3 ঘন্টা চার্জে দিতে হয়। এটা কিন্তু শুরুর দিকে, এরপর থেকে 2-3 ঘন্টা দেওয়া লাগে না আমার মতে, যদি মোবাইল ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে। আর যদি আগেই নষ্ট করে ফেলেন তাহলে আর করার কিছুই নাই, নতুন করে ব্যাটারি ব্যাকআপ মানে নতুন করে ব্যাটারি লাগাইতে হবে। তো আমাদের প্রথমে 2-3 ঘন্টা চার্জে দিতে হয় মোবাইলটি, এরপরে দেন আমরা মোবাইলটা রান করাই, এরপর আমরা মোবাইলটা আমাদের কাজে ব্যবহার করি, বিভিন্ন কাজে ব্যবহার করি। এরপরে আমরা যা করি, মোবাইল একেবারে 5 থেকে 6% চার্জ হলে আমরা চার্জে দিই, এবং 100% হওয়ার পরেও আমরা চার্জ থেকে খুলি না, যেন আরও হোক, যেন 100 থেকে 99% আসতে সময় লাগে। আসলে এটা পুরোপুরি আপনাদের ভুল একটি ধারণা, কারণ এই ধারণায় আমরা আগে চলেছিলাম, এটা হচ্ছে আগের মোবাইল। আর এখন 2022 সাল, যেহেতু 2022 সালের নিয়মও আলাদা। তো যারা কিনা এখন চার্জে দিবেন মোবাইল, তাদের যারা নতুন মোবাইল কিনছেন তাদের খুবই সিরিয়াস হতে হবে, কেননা নতুন সব মোবাইলে এই সব ঝামেলাগুলো দিচ্ছে। আমরা যা করব, প্রথমে চার্জে দিব 20% হলে, 20 থেকে 18% না হতে আমরা মোবাইলটা চার্জে বসে দিব। আমরা 80%-এর চার্জটা, 80% চার্জ, 80-85 হলে চার্জ থেকে নামিয়ে ফেলবো, কারণ 100% চার্জ হওয়ার পরেও আপনার অনেক সময় 5 মিনিট নর্মাল, আমরা অনেক সময় 2-3 ঘন্টা লেট করি অথবা 20 মিনিট লেট করি। এর ফলে 100% হওয়ার পরও চার্জেরটা চার্জ টানতে থাকে, যদিও ব্যাটারির ব্যাকআপের ক্ষমতা শেষ চার্জ নেওয়ার, তবু চার্জটা দিতে থাকে। এই চার্জ দিতে থাকাটা ব্যাটারি ব্যাকআপ একটা প্রেশার পড়ে, এতে ব্যাটারি ফুলে যায়। মাঝে মাঝে আপনারা দেখেন ওপো ফোনগুলোতে ব্লাস্ট হয়ে যাচ্ছে মোবাইল, এটার মেইন কারণ হচ্ছে চার্জার। আমরা 100% চার্জ হওয়ার পরেও চার্জ দিতেই থাকি, যেন 100 থেকে 99 আসতে সময় লাগে, কিন্তু সেটা করা যাবে না। আসলে আমাদের এই ভুল, আমাদের ভুলের কারণে আমাদের মোবাইলগুলো এরকম হচ্ছে। আমাদের যা করতে হবে, আমাদের মোবাইলটা আমরা সঠিকভাবে চার্জে দেবো, 80% হলে নামিয়ে ফেলবো। এছাড়াও যদি আপনারা 100% দেন, এরপরে যদি দিতেই থাকেন, মোবাইলটা চার্জ টানতে থাকে এবং এটা ব্যাটারি ব্যাকআপে সমস্যা হয়, ব্যাটারি ব্যাকআপ কমে যায়, ব্যাটারি মাঝে মাঝে ফুলে যায়, মাঝে মাঝে এটা ব্লাস্ট হয়। আর এটা বেশিরভাগ হয় ওপো ফোনে। ওপো ফোনগুলোতে আসলে ব্যাটারি একটা ওপো ফোনে 100%-এর পরে আর চার্জ নেওয়ার ক্ষমতা থাকে না, যদিও নর্মাল ফোনে থাকে, তাও আমরা সেটা না ব্যবহার করাটাই ভালো, উত্তম। তখন আমরা যেটা করব, চার্জে বসানোর পরে 20 থেকে 18% নামতে হলে নাম 20 থেকে 18% হলে আমরা চার্জে বসে দেবো, এবং 80 থেকে 85% হলে চার্জ থেকে উঠিয়ে ফেলবো। এটা আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে, দীর্ঘ সময় লং টাইম চার্জটা থাকবে। এতে আমারও সুবিধা, আপনাদেরও সুবিধা, কারণ আমরা যদি আমরা কষ্ট করে নিজের টাকায় একটা মোবাইল কিনলাম এবং সেই মোবাইলটা যদি ভালো করে চালাতে পারলাম না, তাহলে আসলে ব্যর্থতা, আসলে নিজেদের ভুলের কারণে নিজেদের পস্তাতে হয়। তো আমরা সেটা করব না, আমরা যা করব, মোবাইলটা ভালো করে চার্জে দিব, মানে 85% চার্জ দিব, এরপরে 20 থেকে 18% হলে চার্জ থেকে চার্জে বসে দিব, এবং 80 থেকে 85% উঠিয়ে ফেলবো। এতে আমাদের মোবাইল ভালো থাকবে। আর হয়তো আমার কণ্ঠটা আজকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, কারণ আমার বেশ কদিন ধরে ঠান্ডা
এরপরে জ্বর মানে লেগেই যাচ্ছে, লেগেই আছে। তো একটু ভালো লাগছে বিদায়, এখন আমরা ভিডিও করতে আসছি এবং সর্বপ্রথম চার্জারটা নিয়ে ভিডিও করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। দেখা হচ্ছে নাকি বলতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।